হ্যালো এভরিওয়ান, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব চ্যাপ্টার 2 রিভিশন, কাঠুরে ও জলদেবতা। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটি পড়বার আগে আমরা একটু লেখক পরিচয় সম্পর্কে জেনে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক হন, পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং নারী শিক্ষার জন্য অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার বিখ্যাত কিছু বই হল বর্ণপরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, কথামালা, বোধোদয় ইত্যাদি। তিনি বড়দের জন্য অনেক বই লিখেছিলেন। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয়। বাচ্চারা, আমি গল্পটি স্বরূপ পাঠ করছি, তোমরা সকলে আমার সাথে বলো। এক দরিদ্র কাঠুরে নদীর তীরে গাছ কাটিতেছিল। হঠাৎ কুঠারখানি তাহার হাত হইতে ফসকিয়া গিয়া নদীর জলে পড়িয়া গেল। কুঠারখানি জন্মের মতো হারাইলাম এই ভাবিয়া সেই দুঃখী অতিশয় দুঃখিত হইল এবং হায় কি হইল বলিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। তাহার রোদন শুনিয়া সেই নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হইল। তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন, জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্য এত রোদন করিতেছ? সে সমুদয় নিবেদন করিলে জলদেবতা তৎক্ষণাৎ নদীতে মগ্ন হইলেন এবং এক স্বর্ণময় কুঠার হস্তে করিয়া তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? সে কহিল, না না মহাশয়, এ কুঠার আমার নয়। তিনি পুনরায় জলে মগ্ন হইলেন এবং রজতময় কুঠার হস্তে লইয়া তাহার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? সে কহিল, না মহাশয়, ইহাও আমার কুঠার নয়। তিনি পুনরায় জলে মগ্ন হইলেন এবং তাহার লৌহময় কুঠারখানি হস্তে লইয়া তাহাকে জিজ্ঞাসিলেন, এই কি তোমার কুঠার? সে আপন কুঠার দেখিয়া যার পর্ণায় আহ্লাদিত হইয়া কহিল, হ্যাঁ মহাশয়, এই আমার কুঠার। আমি অতি দুঃখী, আর আমি কুঠার পাইব আমার সে আশা ছিল না, কেবল আপনার অনুগ্রহে পাইলাম। আপনি আমায় জন্মের মতো কিনিয়া রাখিলেন। জলদেবতা প্রথমত তাহার নিজের কুঠারখানি তাহার হস্তে দিলেন, পরে তুমি নির্লোভ, সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ, এজন্য তোমার উপরে অতিশয় সন্তুষ্ট হইয়াছি। এই বলিয়া তাহার গুণের পুরস্কার স্বরূপ সেই স্বর্ণময় ও রজতময় কুঠার দুখানি তাহাকে দিয়া অন্তর্হিত হইলেন। সেই দুঃখী ব্যক্তি অবাক হইয়া কিয়ৎক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া রহিল, অনন্তর গৃহে গিয়া প্রতিবেশীদের নিকট এই বৃত্তান্তের সবিশেষ বর্ণনা করিল। সকলে বিস্ময়াপন্ন হইলেন। এই অদ্ভুত বৃত্তান্ত শুনিয়া এক ব্যক্তির লোভ জন্মিল। সে পরদিন প্রাতঃকালে কুঠার হস্তে লইয়া নদীর তীরে উপস্থিত হইল এবং গাছের গোড়ায় 2-3 কোপ মারিয়া যেন হঠাৎ হাত হইতে ফসকিয়া গেল এইরূপ ভান করিয়া কুঠারখানি জলে ফেলিয়া দিল এবং হায় কি হইল বলিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল।
জলদেবতা তাহার সম্মুখে উপস্থিত হইয়া রোদনের কারণ জিজ্ঞাসিলেন। সে সমস্ত কহিয়া অতিশয় শোক ও দুঃখ প্রকাশ করিতে লাগিল। জলদেবতা পূর্ববৎ জলে মগ্ন হইয়া এক স্বর্ণময় কুঠার হস্তে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? স্বর্ণময় কুঠার দেখিয়া সেই লোভী, এই আমার কুঠার বলিয়া ব্যগ্র হইয়া কুঠার ধরিতে গেল। তাহাকে এইরূপ লোভী ও মিথ্যাবাদী দেখিয়া জলদেবতা অতিশয় অসন্তুষ্ট হইলেন এবং কহিলেন, তুই অতি লোভী, অতি অভদ্র ও মিথ্যাবাদী, তুই এ কুঠার পাইবার যোগ্য পাত্র নহিস। এইরূপ ভৎসনা করিয়া সেই স্বর্ণময় কুঠারখানি জলে ফেলিয়া দিয়া জলদেবতা অন্তর্হিত হইলেন। সে হতবুদ্ধি হইয়া নদীর তীরে বসিয়া গালে হাত দিয়া ভাবিতে লাগিল, অনন্তর আমার যেমন কর্ম তাহার উপযুক্ত ফল পাইলাম, এই বলিয়া বিষণ্ণ মনে চলিয়া গেল। এই গল্পটির মর্মার্থ আমি তোমাদের আগেই বলেছি, আর এই গল্পটি থেকে সমস্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ পোর্শনের সব কিছু আমি তোমাদের লিখে পাঠিয়ে দিয়েছি। আশা করি সকলে তোমরা সেগুলি বেঙ্গলি কপিতে লিখে নিয়েছ। আজ আমি তোমাদের জন্য ছোট্ট একটি ওয়ার্কশিট পাঠালাম। সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তোমরা সকলে বেঙ্গলি কপিতে এই ওয়ার্কশিটটি করবে, তারপর তোমার বাড়িতে মা বাবাকে দেখিয়ে সেখানে একটু সই করিয়ে নেবে। আর মন দিয়ে পড়াশুনো করো। আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ চিলড্রেন।